নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতী। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটা কিন্তু একেবারেই ছোট থেকে বড় সবারই মনের মতন একটা রেসিপি, যেটাকে আলাদা করে আর ইন্ট্রোডাকশন দিতে লাগে না। তো আজকের রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পারছো, সেটা হলো রেশমি কাবাব, যেটা তোমরা যে কোনো ফাস্টফুড সেন্টারে অনায়াসে কিনে খেতে পারো, কিন্তু ঘরে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তাই খুব সহজভাবেই এরকম একটা সুস্বাদু রেসিপি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা তোমাদের খুবই কম সময় লাগবে ও ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সামান্য কটা উপকরণ দিয়ে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এর সাথে সাথে তোমাদের বলতে চাই, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি আমার পরবর্তী ভিডিও তোমরা নোটিফিকেশান পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে রেখো। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে চিকেন রেশমি কাবাব বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেমনটা একটা স্ট্যান্ডার্ড কাবাবের পিস হয়, তো এখানে ব্রেস্ট পিস নিলে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। তোমরা চাইলে ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দিয়ে নিতে পারো। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বেশিও দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিলাম। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হবে না, যেহেতু রেশমি কাবাব প্রায় সাদাই হয়। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দই আমি দিয়ে দিচ্ছি এখানে 6 টেবিল চামচ। দইটা এখানে একটু জলটা ঝারিয়ে রাখলে ভালো হয়। যদি তোমরা জলটা ঝারিয়ে রাখতে না চাও, পুরো জলটা ইউজ করতে চাও, তার জন্য কিন্তু একটা উপায় আছে, সেটা আমি ম্যারিনেটের পরে অ্যাড করব, সেটাও তোমাদের দেখাবো। আমি এখানে 6 টেবিল চামচ টক দই অ্যাড করে দিয়েছি। এবারে আমি কাজু বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কাজু বাদামটা আমি পেস্ট করার আগে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা তোমরা যে কোনো লোকাল শপে কিংবা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার সবকটা উপকরণই প্রায় চিকেনের উপর দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর ধনেপাতা কুচিটা কিন্তু একদম ফাইনলি চপড করে নিতে হবে, যেন বড় বড় না থেকে যায়। একদম ধুলোর মতন ফাইনলি চপড করে নিয়ে আমি চিকেনের উপর দিয়ে দিলাম। তো খুবই সামান্য দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এখানে আমি নিজের হাতই ইউজ করছি। তোমরা চাইলে স্পুন দিয়েও করতে পারো, কিন্তু হাত দিয়ে করলে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা যায়। তো বন্ধুরা, সবকটা উপকরণ দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেশনে যে জল ভাবটা রয়েছে সেটাকে কাটানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন। বেসনটা দেওয়ার জন্য চিকেনে একটা খুব সুন্দর একটা বেস তৈরি হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো আমি বেসনটা দিয়ে আবারও চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে রেস্ট হতে রেখে দিতে হবে। ওভারনাইট রাখলে তো খুবই ভালো হয়, খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। তোমরা যদি এখানে ওভারনাইট ম্যারিনেট করে না রাখতে চাও, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবারে আমি একটা খুব সুন্দর ফ্লেভার আসার জন্য, যেটা মেন কাবাবের ফ্লেভারটা আসে, তার জন্য আমি এখানে একটা চারকোল মানে কাঠকয়লা খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। মাথায় রাখতে হবে কাঠকয়লাটা যেন খুব ভালোভাবে দুদিকটা লাল করে পোড়ানো হয়। এবারে খুব ভালোভাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুপিট পুড়িয়ে নিয়েছি। এবারে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার উপর একটা ছোট্ট প্লেট মতন বসিয়ে নিয়েছি, তাতে আমি পোড়ানো চারকোলটা দিয়ে দিলাম মানে কাঠকয়লাটা দিয়ে। আমি একটা স্মল কিউব বাটার ওর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে। এই চারকোল থেকে যে ধোঁয়াটা বেরোবে এতেই কিন্তু ফ্লেভারটা আসবে পুরো একদম দোকানের কাবাবের মতন। ঢাকাটা আমি এখন আর খুলবো না, যতক্ষণ না পুরো ম্যারিনেট হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকাটা দিয়ে রাখবো, তাতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। তো বন্ধুরা, এবারে আমি 1 ঘন্টা পরে ঢাকাটা খুলছি। আমি 1 ঘন্টা মতন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আমি এই পাত্রটা সরিয়ে দিয়ে চিকেন পিসগুলো শিকের মধ্যে খুব ভালোভাবে সাজিয়ে নেব। তো তোমাদের কাছে যা শিক অ্যাভেলেবেল আছে সেগুলো নিতে পারো, কিংবা বাজারে এখন কাঠের শিক পাওয়া যায় সেগুলো তোমরা নিয়ে এখানে ইউজ করতে পারো। কাঠের শিক ইউজ করলে তোমরা কিছুক্ষণ ব্যবহারের আগে জলে ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু কাঠের শিকগুলো পুড়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকে। এবারে আমি আমার কাছে যে শিকগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। তো আমি এখানে 3 থেকে 4 অ্যাট এ টাইম সাজাচ্ছি, যেহেতু আমার এখানে শিকগুলো ছোট। তোমাদের কাছে যদি বড় থাকে তোমরা একটু বেশিও নিতে পারো, ছোট থাকলে কমও নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু হালকা একটু গ্যাপ রাখলে ভালো হয়।
তো বন্ধুরা, যেমনভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেরকমভাবেই মশলাগুলো হালকা করে চিকেনের ওপর দিয়ে খুব ভালোভাবে শিকগুলোকে সাজিয়ে নিতে হবে। তো এরকমভাবেই আমি সব কটা শিক রেডি করে নেব, তারপর আমি গ্রিল করে দেখাবো। আর যেহেতু এটা একটা স্টার্টার রেসিপি, সেই জন্য তোমরা রেডি করে রাখতে পারো, কিন্তু গরম গরম সার্ভ করলেই বেশি ভালো হয়। এবার আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি হালকা একটু ব্রাশ করে নিচ্ছি বাটার। বাটারটা ব্রাশ করে আমি যে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম শিকের মধ্যে, সেই চিকেনগুলো আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। আর একদম মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন রান্না করে নিতে হবে। তো এখানে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে চিকেনগুলোকে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নিতে হবে, এরকমভাবে 2 পিঠ খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। যেহেতু আমরা ঘরে বানাচ্ছি, আমাদের হাই ফ্লেম নেই, সেই জন্য প্রথমে রান্না করে তারপর গ্রিল করা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। যতক্ষণ না চিকেনটা প্রপারলি রান্না হয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু করে নিতে হবে, যেহেতু ছোটো ছোটো চিকেন পিস 10 থেকে 15 মিনিট সময়তেই হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে আবারও উল্টো পিঠটা উল্টে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়ে তারপর আমি গ্রিল করে তোমাদের দেখাবো। চিকেনটা যখন রান্না করা হবে, 2 পিঠেরই কিন্তু সময় একসাথে টোটাল হবে 10 থেকে 15 মিনিট। তো দুদিকে আলাদাভাবে টাইম কাউন্ট করতে হবে না, 2 পিঠই কিন্তু একেবারে 10 থেকে 15 মিনিট হাতে সময় দিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকেনটা এটা চেক করে নিচ্ছি, চিকেনটা আমার প্রপারলি রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে গ্রিল করে নেবো। তো প্যানটা আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি, এবার ডিরেক্ট হিটে গ্রিল করা হবে। তো প্রথমেই এখানে একটু চিকেনের উপর বাটার ব্রাশ করে দিচ্ছি। চিকেনের উপরে বাটারটাকে ভালোভাবে ব্রাশ করে খুব সাবধানে ডিরেক্ট হিটে গ্রিল করে নিতে হবে। আর গ্রিল করার সময় মাঝখানে 2-3 বার বাটারটাকে ব্রাশ করলে ভালো হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা, খুব সাবধানের সাথে এই গ্রিলটা করতে হবে, যাতে কোনো রকম না হাতটা পুড়ে যায়। যে কোনো চিমটে জাতীয় জিনিস দিয়ে ধরে ভালোভাবে স্ক্রিওয়ারটা গ্রিল করে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু এখানে চিকেনটা প্রিকুকড রয়েছে, খুব ভালোভাবে রান্না করা রয়েছে, সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না। 2 পিঠ ভালো করে 2 বার বাটার ব্রাশ করে ভালো করে গ্রিল করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এখানে একটা চিকেন কাবাব অলরেডি রেডি হয়ে গেছে, আমি বাকিগুলো সেম ওয়েতে করে নেবো, যেমনটা তোমাদের পুরো ভিডিওটা দেখালাম। আর যেহেতু এই চিকেন রেশমি কাবাবটা একটা স্টার্টার রেসিপি, সেই জন্য গরম গরম সার্ভ করলেই বেশি ভালো হয়। সেই জন্য তোমরা ম্যারিনেট করে নিয়ে যখন ইচ্ছা গ্রিল করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিংবা তোমরা গ্রিল করার আগে স্টেপ অবধি করে রাখতে পারো ননস্টিক প্যানে, যেমন আমি কুক করে নিয়েছিলাম। খালি সার্ভ করার আগে গরম গরম গ্রিল করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি চিকেন রেশমি কাবাব একেবারে রেডি হয়ে গেছে, আর আমি সেটাই তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে একেবারে দোকানের মতনই হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যদি বন্ধুরা আমার এই পুরো রেসিপিটা তোমরা ফলো করে বাড়িতে বানিয়ে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বলো না তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি এখনও ওয়েট করছে। তো বরাবরের মতন এবারও বলবো, রেসিপিটা ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলো আর সবার কাছে শেয়ার হয়ে ওঠো। তো বন্ধুরা, এবারে বিদায় নেওয়ার পালা, ফিরে আসবো আর একটা সুন্দর কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় জানাচ্ছি, বাই বাই, টেক কেয়ার।